আমার যে হাতে লেগেছে আমার তো মনে হচ্ছে ফ্র্যাকচার হয়েছে। সেই যে দেখতে পাচ্ছ পায়ে আমি বুট জুতা পরতে পারছি না, সেজন্য আমাকে এইসব ফাটা ফুটা জুতা পরে যেতে হচ্ছে। গাইস এই যে চলে আসলাম এখন সদর হসপিটালে, তো এখানে গিয়ে করাতে লাগবে টিকিট। তো এখানে হয়তো এক্সরে আজকে করাতে পারবো না, তো এক্সরে করার জন্য সদর হসপিটালে যেতে বললো। বাট এই যে দেখতে পাচ্ছ রিপোর্ট, এরকম কেস হবে আমি ভাবতে পারিনি। আমার জিনিস যেগুলো জিনিস কিনেছিলাম সেগুলো রেখে আসতে হবে। কালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত আমার তো একদমই ভালো যাচ্ছিল না, আর আজকে থেকে কি সে কয়েকদিন আগে থেকে আমার দিনকাল খুবই খারাপ যাচ্ছিল। তো কয়েকদিন আগে আমি প্ল্যান করেছিলাম একটা রাইডের, বাট সেটাও কালকের অ্যাক্সিডেন্টের জন্য আমাকে ক্যান্সেল করতে হলো। তো কালকে রাত্রে যখন আমি বাড়ি ফিরছিলাম দোকান থেকে, তো বৃষ্টি পড়ছিলো তখন। তো বৃষ্টি পড়ার ফলে আমিও সুন্দরভাবে স্পিডে 50-60 স্পিডে যাচ্ছিলাম, আর আমাদের যে মেন রোড, মেন রোডের পাশের রোডটা দিয়ে দুজন লোক এমনভাবে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিয়েছে, মানে আমার দিকেও দেখেনি আর কারো দিকে দেখেনি। তো একজন একজন হাত ধরে ডাইরেক্ট দৌড় দিয়েছিল, অ্যান্ড যার ফলে বুঝতে পারছো সুপার স্প্লেন্ডার ব্রেক করতে পারিনি, ডাইরেক্ট ওদের সঙ্গে একদম লেগে গেছিলো, আর যার ফলে আমার এরকম অবস্থা, বাইকের অবস্থা খুব খারাপ। আর যাদের লেগেছে ওদের পায়ে লেগেছে অ্যান্ড হাতে লেগেছে, বাট আমার যে হাতে লেগেছে আমার তো মনে হচ্ছে ফ্র্যাকচার হয়েছে। তো সেজন্য এখন যাবো জলপাইগুড়ি আর ডাক্তার দেখাবো, দেন মানে ডাক্তার দেখানোর আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে এক্সরে করা, কারণ কি এক্সরে করিয়ে রিপোর্টটাকে দেখাতে লাগবে। তো চলো আগে বাইকের অবস্থাটা দেখিয়ে দিই। তো গাইস এই যে দেখতে পাচ্ছ আমার বাহার বাইকটা, কালকের কি অবস্থা হয়ে গেছে, হ্যান্ডেল তো পুরো একদম ব্যান্ড হয়ে এদিকে চলে এসছে আর এই সাইডেও সম্পূর্ণ গেছে, আর সামনে থেকে যদি দেখো সামনে থেকেই মেন মানে ইম্প্যাক্টটা পড়েছিলো, সেজন্য সামনের যে হেডলাইট সেটা একদমই ভেঙে গেছে এখান থেকে। এই যে দেখো কিচ্ছু নেই, কী বলবো আর, মানে এখান থেকে সম্পূর্ণ ভেঙে গেছে, আর বাকি পিছনে সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে। এখানে এটাও বেরিয়ে এসছে দেখতে পাচ্ছি, আর সেরকম স্ক্র্যাচ নেই না, এই সাইডও কোনো কিছু নেই, যা ইম্প্যাক্টটা হয়েছিল সামনে। আমি তো একবারে কী বলবো তিন পাল্টি খেয়ে গেছিলাম এই স্প্লেন্ডার নিয়ে, ভাবতে পারছো কী অবস্থা। এই যে এই পাশে স্ক্র্যাচ পড়ছে, এই যেখানে স্ক্র্যাচ পড়ছে। তো এখন তো মনে হচ্ছে যে বাইকটাকে ইন্স্যুরেন্সের জন্য ক্লেম করাতে লাগবে, কারণ কি বাইকের অবস্থাটা খুবই খারাপ, আর এইসব কাজ কয়েকদিন পরে করাতে লাগবে, কারণ কি আমার হাত বুঝতে পারছো আমি আর নড়াতে পারছিলাম না, মানে নড়াতে পারছিও না, তো যার ফলে আমি বাইকটাকে শোরুমে নিয়ে যেতে পারবো না। আর বাবা পুরো ব্যস্ত, সেজন্য বাবাও নিয়ে যেতে পারবে না, আমাকেই নিয়ে যেতে লাগবে। আগে কয়েকদিন পর্যন্ত ঠিক হই, তারপরে না হয় এইসব করা যাবে। তো চলো আগে এখন জলপাইগুড়ি যাওয়া যাক, অ্যান্ড জলপাইগুড়িকে ডাক্তার দেখানো, এক্সরে করা, আর বাকি যে টুকটাক কাজ আছে সেগুলো করা যাক। তো চলো। সেই যে দেখতে পাচ্ছ পায়ে আমি বুট জুতা পরতে পারছি না, সেজন্য আমাকে এইসব ফাটা ফুটা জুতা পরে যেতে হচ্ছে, কালকে এগুলো ফেটেছে। আর এই যে পায়ের এখানে পুরোপুরি মানে হাঁটুর ওখানটায়, হাঁটু বলবো না, এখানটায় পুরো মাংস উঠে গেছে, তো সেজন্য ব্যান্ডেজ করে যাচ্ছি এখন। ফার্স্টে ভেবেছিলাম যে বাসে যাব, দেন বাসে গেলে অনেকটা টাইম লাগবে, তো আমার জামাইবাবু আসছে সেও ডিউটি যাবে, তো ভাবছি চল আমাকে নিয়ে যা, নিয়ে গিয়ে হসপিটালে ড্রপ করে দে, তারপর আমি বাকি কাজগুলো করি। আর জানি এগুলো কাজ করতে টাইম লাগবে, কারণ আমি যাবো সদর হসপিটালে, তো সেখানে না গেলে মানে আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেটার মানে রিপোর্টটা লাগবে, সেজন্য হচ্ছে কথা। আর কালকে আমার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা বেশি দূরে হয়নি, তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা। ওই যে দেখতে পাচ্ছ সামনে যে নীল গাড়িটা দাঁড়িয়ে আছে, তো ওর সামনে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আর আমার বাড়ি তো ওইখানটায়, তো আমার বাড়ি থেকে জাস্ট কয়েক মিটারের আগে এরকম ঘটনা। চলো জলপাইগুড়িটা যাওয়া যাক, গিয়ে আমার কাজগুলো করে আসি। 2000 years later. গাইস এই যে চলে আসলাম এখন সদর হসপিটালে, তো এখানে গিয়ে করাতে লাগবে টিকিট, আর রাস্তা ঢোকার আগেই বাপরে বাপ জলে চল। তো চলো আগে টিকিট টিকিট করিয়ে দেখে নিই। Several bad puns later. তো গাইস এই যে দেখতে পাচ্ছ ওষুধ, আর এখন সময় হচ্ছে 4টা। তো এখানে হয়তো এক্সরে আজকে করাতে পারবো না, তো এক্সরে করার জন্য সদর হসপিটালে যেতে বললো, বাট সদর হসপিটালে গেলেও মনে হয় না আজকে এক্সরে করাতে পারবো, তো কালকে আমাকে আবার আসতে লাগবে, এসে প্রথমে এক্সরেটা করাতে লাগবে, দিলেন বৃহস্পতিবার আবার ডাক্তার বসবে, তো বৃহস্পতিবার আমাকে ডাক্তারটা দেখাতে লাগবে। বুঝতেই পারছো এই কয়েকদিন আমাকে এরকম করে হ্যারাসমেন্ট করতে লাগবে, মানে দৌড়াদৌড়ি করতে লাগবে, হ্যারাসমেন্ট বলবো না, তো ওষুধ তো নিয়ে নিলাম। তো চলো এখন যাওয়া যাক, এখন গিয়ে আজকে আর কি বলবো, কালকে আগে রিপোর্টটা করাই, তারপরেই দেখা হচ্ছে। দ্য নেক্সট ডে. তো গাইস একদিন পরে জলপাইগুড়ি আসলাম, আর আজকে আসছিলাম বাসে, তো পিছনে দেখতে পাচ্ছ মিনিদার দোকান, তো এখানে আগে প্রতিদিন চা খেতাম, তো আজকেও ডাকলো চা খাওয়ার জন্য, কারণ কি আমাদের যখন আগে আমি স্কুল লাইফ ছিলাম বা স্কুল লাইফ বা কলেজ লাইফ, প্রতিদিন এখানে আসতাম, এসে এক কাপ হলো চা খেতাম, সন্ধ্যাবেলা করে আমাদের আড্ডা ছিল আমাদের বাস স্ট্যান্ডে, এই দেখতে পাচ্ছ কমতলা বাস স্ট্যান্ড, এখানে আমাদের সবসময় আড্ডা ছিল, তো নিয়ম মতো আজকেও চা, বুঝতে পারছো। আর আমি জলপাইগুড়ি চলে এসেছি, এখন যাবো এক্সরে করাতে, আর মনে তো হচ্ছে এক্সরে করাতে একটু টাইম লাগবে, আর সদর হসপিটালে যাবো প্রথমে, যদি সেখানে লেট হয় তাহলে চলে যাবো আমি হচ্ছে মানে অন্য কোনো প্রাইভেটগুলোতে, কারণ কি ওখানে তো টাকা লাগবে না কিন্তু সময়টা অনেক লাগবে, তো এখন দেখা যাক, কারণ কি বাড়িতে অনেক কাজ আছে। তো চলো চাটা খাই, অ্যান্ড চায়ের খেতে খেতেই মানে আমার ব্লগটার কথা মনে পড়লো, কারণ কি এই পুরোনো স্মৃতিগুলা
মানে আবার যে রিউনিয়ন হচ্ছে মানে আবার নতুন করে যে উদ্যোগ করছে সেটাই হচ্ছে মেন কথা। তো এটা ছোট্ট একটা মানে স্মৃতি শেয়ার করা ছিল তোমাদের কাছে, শেয়ারটা করে দিলাম। তো চলো চাটা খেয়ে নিই অ্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে। দেখতে পাচ্ছি রিপোর্ট, তো এখানে বললো যে কোনো কিছু হয়নি। আমারও মনে হচ্ছে কোনো কিছু হয়নি, কারণ কি এক্সট্রাভাবে আমার যে ফার্স্টে দুটো আঙুল আছে মানে এটা আর এটা, তো এটার মধ্যে কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো সব কিছু ঠিকঠাক। আজকে তো বুঝতে পারছো কোনো কিছু হয়নি, এই খুশিতে আসলাম একটু বিশালে শপিং করতে। তো একটা টি শার্ট জাস্ট দেখলাম, তো এখন আরও কয়েকটা টি শার্ট দেখবো অ্যান্ড সঙ্গে কয়েকটা দেখি, যদি ফুল স্লিভ টি শার্ট কিংবা শার্ট পেয়ে যাই তো নিয়ে চলে যাবো। তো চলো তাকে একটু শপিংগুলো করা যাক, কারণ কি অনেকদিন ধরে শপিং হচ্ছে না, যেটা আমার লং রাইডের প্ল্যান ছিল সেটাও তো বুঝতে পারছো পোস্টপন হয়ে গেছে এই অ্যাক্সিডেন্টের জন্য। তো ঠিক আছে চলো তাকে শপিংটা করে ফেলি। দেখতে পাচ্ছ এখানে তিনটে শার্ট আছে, একটা হোয়াইটের মধ্যে, একটা ব্ল্যাকের মধ্যে অ্যান্ড একটা ব্লুর মধ্যে। তো এখন যাই দেখি টি শার্ট মানে শার্ট পাওয়া যায় কিনা, শার্টের মধ্যে দেখা যাক। এখন একটা ক্যাজুয়াল শার্টের মধ্যে কোনো কিছু একটা নিয়ে নেবো, কিন্তু দাম তো অনেক দেখাচ্ছে, 599 গাইস। তো চলো দেখি। A few moments later. আসছিলাম বিশাল মেগামার্টে শপিং করতে গাইস, এরকম কেস হবে আমি ভাবতে পারিনি। সব কিছু শপিং করার পর এই যে টাকা দিতে যাবো, মানে আমার কাছে তো টাকা নেই, জাস্ট এটিএম আর হচ্ছে কিউআর নিল না, আমার জিনিস যেগুলো জিনিস কিনেছিলাম সেগুলো রেখে আসতে হলো। কি বলবো আর, বাজে এক্সপিরিয়েন্স এটাকেই বলে, মানে সব কিছু শপিং ডান, আমার সব কিছু নেওয়া জিনিস আমি দেখিয়েও দিলাম, তারপরে এরকম যারাও দেখি। এখন ম্যানেজারের সঙ্গে কথা বলে দেখি কী হয় এখন। দিস ইজ দ্য রিয়ালিটি গাইস, তো এখানে এসে শপিং করতে পারলাম না, কিছু বলার নেই আর, কার্ড ক্যাশ হচ্ছে না, কি বলবো আর কিছু বলার নেই। তো গাইস কি আর বলবো, এখন যাই এখানে তো হলো না, যেতে লাগবে এখন দেখি, আমাকে যেতে লাগবে হয়তো বাজার কলকাতায়। তো বাজার কলকাতায় গিয়ে শপিং করবো গাইস, এত মানে এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, সব কিছু করে ফেললাম, লাস্ট মোমেন্টে এসে বলছে যে ক্যাশ, জাস্ট ক্যাশই চলবে আর ক্যাশ ছাড়া কার্ডে হবে না। তো মানুষ ক্যাশলেস কি জন্য এসছে ভাই, তো ক্যাশলেস কি জন্য আসে, মেন জায়গাটা তো এখানটায়, এত বড় একটা শপিং মলে এরকম কেস, নাথিং টু সে গাইস। মনটা ভেঙে গেল, কত সুন্দর সব কিছু করে, যে মানে ট্রায়াল ট্রায়াল দিয়ে সব কিছুই করে বেরোলাম আর এখন এরকম স্ক্যাম হ্যাশট্যাগ স্ক্যাম গাইস। ঠিক আছে গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আমার একদমই ভালো লাগছে না, কারণ কি মনটা একবারে ভেঙে গেল, তো সেটাই। আর আমি আর অন্য কোথাও যাচ্ছি না, তো যদিও আমার হাতে কোনো প্রবলেম নেই, সেই খুশিতে হয়েছিলাম যে একটু শপিং করবো, বাট শপিং করার জন্য যে এরকম প্রবলেমে পড়তে লাগবে সেটা আমি ভাবতে পারিনি। ঠিক আছে চলো এখন বাড়ির পথে যাই, কারণ কি এখন শপিং মলে গেলে আরও লেট হবে আর বাড়িতে গিয়ে আমার ভিডিওগুলো এডিট করতে লাগবে, আর বর্তমানে হাত থেকে আমি ঠিকঠাকভাবে নড়তে পারছি না। তো ডাক্তারকে তাও একবার দেখিয়ে নেবো, কারণ কি আজকে যে দেখালাম একজনকে, তো বলছে যে হাতে কোনো ফ্র্যাকচার নেই, বাট আমার হাতটা অনেকটা ফুলে আছে, আর সেই ফুলার জন্য আমি মানে হাত দিয়ে সেরকমভাবে ইউজ করতে পারছি না, এই যে এই দুটো যে আঙুল আছে এই দুটোকে আমি ভাঁজ করতে পারছি না, তো এইসব প্রবলেম তো ফেস করতে হচ্ছে। আর হয়তো কয়েকদিন আমার রেস্ট থাকবে, বা বেড রেস্ট না থাকলেও আমি টুকটাক কাজগুলো করবো, কিন্তু বাইক চালাতে পারবো না। তো এখন দেখা যাক, বাকিটা তো সম্পূর্ণ তোমরা পরে দেখতেই পারবে। তো ঠিক আছে চলো পরে ভিডিওর জন্য অপেক্ষা করো, লং রাইড যেটা হওয়ার ছিল সেটা তো ক্যান্সেল হয়েই গেছে আর কি, এখন জাস্ট সুস্থ করে হয়ে যাই, হেঁটে হেঁটেই পথ ঘুরতে হচ্ছে, বুঝতে পারছো এত বড় মানে বাইক যেখানে সেরাম থাকতে হয় না সেখানে হেঁটে হেঁটে আমাদেরকে যেতে লাগছে, মানে আমাদের যেতে লাগছে স্পেশালি। তো ঠিক আছে চলো ফর দ্য বেস্ট গাইস, তাড়াতাড়ি যাতে সুস্থ সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি যাতে আমার হাতটা রিকভার হয়ে যায় গাইস। তো চলো তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক, বাইক লাগাই দিস না ভাই। তো ঠিক আছে গাইস, আজকে ব্লগটা এখানে শেষ করছি, আই হোপ কি তোমাদের ভালো লাগবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, সুন্দর করে একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকলে তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো ঠিক আছে চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, তো ভালো থেকো সুস্থ থেকো, সেফটি ড্রেস পরে রাখো, চলো টাটা।